শরীফপুরের স্বল্পায়ের মানুষের কথা চিন্তা করে শুধুমাত্র নামমাত্র মূল্যে ট্রিজেড ক্রিয়েটিভ মিডিয়া এই উদ্যোগ হাতে নিয়েছে, যেখানে আপনারা বাজারের থেকেও অনেক কম মূল্যে তরমুজ কিনতে পারছেন। 100 টাকা থেকে তরমুজ বিক্রি শুরু করেছি, যে 100 টাকা তরমুজ বাজারে এর থেকেও প্রায় ডাবলেরও বেশি দাম। 500 টাকা করে গরুর মাংসের কেজি বিক্রি করবে, তো এইটা খুব ভালো উদ্যোগ। অনেক জায়গায় তরমুজ কিনতে অনেক দাম না, 200, 300, 400, 500। এখানে সহযোগিতার জন্য রমজান 10টা চলে যায়, কোনো তরমুজ কিনতে পারিনি। এটা আমি 100 টাকাতে কিনছি তরমুজটা, আমি এটা এত কম দামে পাইছি এটা আমি প্রথম ভাবি নাই যে এত কম দামে এটা দিচ্ছে আর দিবে কিনা, এটা আমি শিওর জানছিলাম। এখন পরে শুনি কিন্তু সত্যি এরা ভালোটা উদ্যোগ নিছে বা কাজটা করছে, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। এটা আমি 100 টাকাতে কিনছি তরমুজটা, আমাদের ফ্যামিলি সবাই রোজা আছে, তারা খাওয়া দাওয়া করবে এটা, এবং বাচ্চারাও এটা পাইলে অনেক খুশি হবে। আমার বলছে কয়েকবার কেনার জন্য আমি কিনতে পারি। বাজারে অনেক তরমুজের দাম, সবাই আমরা খাইতে পারি না, আর এই পণ্যটা দিচ্ছে যাতে আমরা সবাই কম বেশি খাইতে পারি, এই সুযোগটা উন্নয়ন করে দিচ্ছে। আমাদের নাহিদুল হক স্যার আছে, আরও কিছু লোক আছে, আমরা সবাই এতে খুব খুশি এবং আনন্দিত। এই একটা তরমুজ মনে করেন 350 টাকা 400 টাকা দিয়ে বাজারে কিনতে হয়, তা আমরা তো স্বল্প আয়ের মানুষ, আমরা কিনতে পারি না, খাইতেও পারি না। তাই এখানে যারা এই যে স্বল্প আয়ের মানুষের জন্য এই ব্যবস্থা করছে, 50 টাকা 100 টাকা করে যে তরমুজ বিক্রি করতেছে, এই জন্য আমরা আনন্দিত এবং আমরা খুব গর্বিত। যারা এই আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ। আমাদের এই বর্তমানে যে গরুর মাংস যে দাম, তার থেকে যে আমরা স্বল্প আয়ের মানুষ 500 টাকা অনুমায়িক হারে যে গরুর মাংস পাচ্ছে আমাদের এলাকাবাসী এবং দরিদ্র নিম্ন আয়ের লোকজন এবং সবাই, এই জন্য ডক্টর নাইট সাহেবের যে মহৎ উদ্যোগ, এই উদ্যোগের জন্য তাকে আমরা স্বাগত জানাই এবং আমাদের এলাকার পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। ডাক্তার নাহিদ যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা তো অবশ্যই ভালো এবং এটার জন্য সাধুবাদ জানাই তাকে। 500 টাকা করে গরুর মাংসের কেজি বিক্রি করবে, তো এইটা খুব ভালো উদ্যোগ এবং তার ফার্মের থেকে গরু দিয়ে সে 4-5টা করে গরু প্রতিদিন এই আমাদেরকে এই বিভিন্ন জায়গায় এসে দেয় এবং এটার ফলে মানুষ এটা উপকৃত হয় এবং মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে এটা আছে বলে আমি মনে করি এবং মানুষ এতে উপকৃত হয়। এবং শরীরপুরের স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে শুধুমাত্র নামমাত্র মূল্যে ট্রিজেড ক্রিয়েটিভ মিডিয়া এই উদ্যোগ হাতে নিয়েছে, যেখানে আপনারা বাজারের থেকেও অনেক কম মূল্যে তরমুজ কিনতে পারছেন। তরমুজের যে দাম এবং ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির সময় এই রমজান মাসে অল্প অল্প মূল্যে যাতে করে ফরিদপুরের সবাই তরমুজ কিনতে পারে, সেই জন্য আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। এখানে 100 টাকা থেকে 250 টাকার মধ্যে আপনারা তরমুজ দিতে পারছেন। 100 টাকা বা 250 টাকা যে তরমুজ বাজারে প্রায় থেকে ডাবল দাম, সেই একই মূল্যে আমরা প্রত্যেকটা তরমুজ কেটে দিচ্ছি। কাটার পরে যদি দেখা যায় যে তরমুজে কোনো সমস্যা, তাহলে তরমুজ নিতে হবে না, প্রত্যেকটা তরমুজ আমরা সরাসরি এখান থেকে কেটে দিচ্ছি। ট্রিজেড ক্রিয়েটিভ মিডিয়া ফরিদপুরের একটি সমাজসেবামূলক সংগঠন, আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা মাত্র 100 টাকা থেকে তরমুজ বিক্রি শুরু করেছি, যে 100 টাকা তরমুজ বাজারে এর থেকেও প্রায় ডাবলেরও বেশি দাম, 250 থেকে 300 টাকা, এবং আমরা 4 থেকে 5 কেজি ওজনের যে তরমুজ সেগুলো আমরা 100 টাকায় দিচ্ছি। এর একটা উদ্দেশ্য, কারণ আমরা যাতে করে আমাদের মাধ্যমে হলেও ফরিদপুরে সাময়িক সময়ের জন্য হলো সাধারণ মানুষজন যাতে করে এই দ্রব্যমূল্যের করাল গ্রাসটা তাদের যেন গ্রাস না করতে পারে, আর আমরা চেষ্টা করছি ফরিদপুরের এই ত্রিজেড ক্রিয়েটিভ মিডিয়া ফরিদপুরের বিভিন্ন জায়গায় সামাজিক সেবামূলক কাজ করতে, কোনো রকমের লাভ শর্ত ছাড়াই, অলাভজনক এবং অরাজনৈতিক একটা সংগঠন। আমি একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষ আমার কাছে আসে, আমি রোগীদের কাছ থেকে শুনি, অনেকেই তাদের দুঃখের কষ্টের কথা বলে, সেই থেকে আমার বিবেকে জাগ্রত হইলো যে এত দামে তো গরুর গোশ বিক্রি হচ্ছে, তারা কিনে খেতে পারতেছে না এবং হচ্ছে তরমুজের দাম অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে কীভাবে এদেরকে একটু স্বল্প মূল্যে গরুর গোশ এবং তরমুজ দেওয়া যায়। এই জন্য আমি 500 টাকায় এই এলাকায় আমি গরুর গোশ বিতরণ করছি আজকে, আর তরমুজ হচ্ছে 100 থেকে 200 টাকায়, যেটা বাজার মূল্য আছে 250 থেকে 500 টাকা পর্যন্ত, সেটা বিতরণ কাজ শুরু হয়েছে এবং এটা সারা রমজান মাস ব্যাপী চলবে।